বাংলার অন্যান্য লোকশিল্পের মতো শোলা শিল্প সমান জনপ্রিয়। কাজে অকাজে শোলার কাজ অনেক রকমভাবে বাঙালির সামাজিক জীবনে জড়িয়ে আছে। সমগ্র বাংলাতেই শোলার কাজের কারিগর বাস করে, অথচ এই প্রয়োজনীয় খবরটুকু আমাদের জানার বাইরে। এখন তারই সুলুক সন্ধান জানাব এই বিষয়ে লেখকের স্বয়ং বলার মাঝে। আশা করব দর্শক শ্রোতাদের কাছে শোলা শিল্পের এই জগৎ সম্পর্কে জানার কৌতূহল মিটবে। একটু নজর দিয়ে পথঘাট চললে দেখা যায় যে মানুষ তার ব্যবহারের জন্য বা তার আচার অনুষ্ঠান, যাকে রিচুয়ালিস্টিক ক্রিয়াকাণ্ড বলা হয়, তো সেসব ক্ষেত্রে শোলার উপকরণ বয়ে নিয়ে যাচ্ছে। বিশেষ বিশেষ পুজো বা অনুষ্ঠানের ক্ষেত্রে কারিগরেরা ট্রেন পথে, বাস পথে বা সাইকেল করে তাদের তৈরি উপকরণ রাস্তা দিয়ে চলে যাচ্ছে দেখা যায়, বা পথ দিয়ে যাত্রাপথে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় আর কি। এটা প্রতিনিয়তই এটা চোখে পড়ার বিষয় আর কি। এভাবে কারিগরদের কাজ নজরে আসে আর কি, যে কোথায় কে কীভাবে কাজ করছেন আর কি। এবারে শোলা শিল্পের অন্য একটা দিক বলি, যে শোলার পাতের উপরে চিত্র রচনা করার রীতি, এটা কম বড় কথা নয়। কারণ হলো যে চিত্র রচনা তো অনেকভাবে, অনেক উপাদানে তৈরি হয়, কিন্তু শোলার পাতের উপরে কারিগর বা শিল্পী বা এই যে মালাকার সম্প্রদায়, তারা যে চিত্র রচনা করেন এটা আমাদের বাংলায় একটা দেখা যায় আর কি, বিশেষ করে বাঙালি সম্প্রদায়ের মধ্যে আর কি। উত্তরবঙ্গে যে বিষহরা পট বা মনসা পটের কথা বলেছি, সেগুলো চিত্রই আর কি, মানে হাতে আঁকা আর কি শোলার পাতের উপরে। কখনো কখনো তারা কাগজ এখন ব্যবহার করছেন আর কি, কিন্তু মাসান বিশেষ করে সেটা পুরোপুরি শোলার পাতের উপরে বা শোলার কাণ্ডের উপরে আঁকা ছবি আর কি। মধ্যবঙ্গে দেখা যায় যে মঞ্জুস, সেটাও হাতে আঁকা আর কি। সেখানে চণ্ডী, শিব, গণেশ, মনসা এসব মূর্তিগুলো আঁকা হয়। পূর্ববঙ্গে করণ্ডী পট একটা বিশেষ ধরনের পট, যেটা মনসা পট আর কি। করণ্ডী পটের ধরন দেখলে আমাদের কখনো কখনো মিশরের প্যাপিরাসের কথাটাও মনে এসে যায় আর কি, সেরকমভাবে সাজানো আর কি। এই ধরনটা অনেক বড় আকারেও করণ্ডী পট তৈরি হয় আর কি। তা এই বিষয়টা কিন্তু আমাদের নজরে আসে না বা নজর এড়িয়ে যায়, আমরা উল্লেখ করি, কিন্তু বাংলার বা বাঙালির এই যে একটা অন্যতম সম্পদ আর কি, কৃষ্টি সম্পদ, সেটা নিয়ে আলোচনার অবকাশ এখনো পর্যন্ত সেভাবে দেখা যায়নি কোথাও আর কি। তা আমরা প্রতিতুলনা করতেই পারি আর কি অন্যান্য সংস্কৃতির সঙ্গে এই বিষয়টা নিয়ে আর কি। আর একটা অনবদ্য শিল্পের কথা বলবো, এই পুজো কেন্দ্রিক আর কি, প্রতিমা পুজোর ক্ষেত্রে আর কি, বিশেষ করে দেবী প্রতিমা আর কি। দেবী প্রতিমার ক্ষেত্রে বাঙালির মনন যেভাবে মানে নিয়োজিত হয়েছে, দেব প্রতিমার ক্ষেত্রে সেটা ঘটেনি। কিন্তু দেবী প্রতিমার পুজোটাও বেশি হয় বাংলায় আর কি। তা বিশেষ বিশেষ কতগুলি ক্ষেত্র আছে যেগুলো, যেমন বড় পুজো দুর্গা পুজো আর কি, দুর্গা পুজোর ক্ষেত্রে দেখা যায় যে শোলার কাজের ব্যাপক ব্যবহার দেখা যায়। তেমনি আরও অন্যান্য ক্ষেত্রেও দেখা যায়, যেমন বিশেষভাবে বলতে গেলে কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো আর কি, বা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রেও দেখা যায়। কিন্তু আমি বলবো যে কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে যেভাবে শোলার সাজ ব্যবহার করা হয় আর যেরকম ব্যাপকভাবে ব্যবহার করা হয়, যেরকম কৃষ্টি সম্পন্ন কারুকার্য
খচিত বা মণ্ডিত শোলার কাজ, এর প্রতিতুলনা মেলা ভীষণ কষ্টকর আর কি বলবো আর কি। এখানে বিখ্যাত কিছু শোলার শিল্পী আছেন যারা সারা বছরের পরিশ্রম তারা ইয়ে করেন আর কি, খুব কম এ তৈরি করেন। এইটাই তাদের বৈশিষ্ট্য যে তারা ব্যাপকভাবে তৈরি করেন না শোলার কাজ, খুব কম কাজ করেন, কিন্তু সে অত্যন্ত ধ্যান দিয়ে অত্যন্ত মেধা মনন প্রয়োগ করে সেই কাজগুলো করেন। সেই জন্য সেই কাজগুলো সত্যি খুব উৎকৃষ্ট একটা স্থান পাওয়ার যোগ্য আর কি। যদিও এই ক্ষণিকের মুহূর্তের জন্যই সেই সাজ ব্যবহার হয় আর কি, কিন্তু তবুও প্রতি বছর তারা সেটা করে চলেছেন আর কি, নতুন নতুনভাবে নতুন আকারে নতুন আঙ্গিকে শোলা দিয়ে তারা কাজ করে চলেছেন। যেমন বাণিজ্যিকভাবে একই কাজ করেন, বাণিজ্যিকভাবে যেটা হলো বর্ধমানের কাটোয়া মহকুমার বনকাপাসী গ্রাম, তারা কিন্তু শোলার কাজ করেন, একই দেবী সাজের কাজ করেন, কিন্তু তারা বাণিজ্যিকভাবে করতে গিয়ে উৎকৃষ্টতর কাজের নমুনা খুব বেশি এটা দেখাতে পারেন না। যদিও তারা অন্যান্য ক্ষেত্রে বেশ এখন সুনাম অর্জন করেছেন, তারা প্রতিমা তৈরি করছেন বা অন্যান্য ছোটোখাটো কাজও করছেন যেগুলো অনবদ্য, এটা বলতেই হয় আর কি। কিন্তু প্রতিমা শিল্পের যে সাজ, সেক্ষেত্রে কৃষ্ণনগরের কথাটা বোধ হয় সবার আগেই আসবে আর কি। মজার ব্যাপারটা হলো কৃষ্ণনগরের সবচেয়ে বিখ্যাত এবং পপুলার বলতে যাবো যা জনপ্রিয় যে দেবী বুড়িমা জগদ্ধাত্রী পুজো, তার সাজটা কিন্তু আসে ওই বনকাপাসী থেকেই। এটা ভারী একটা অদ্ভুত ব্যাপার, কেন যে এইভাবে এরকম একটা স্থানচ্যুতি ঘটেছে কৃষ্ণনগরের শোলা শিল্পী থাকা সত্ত্বেও সেটা জানা যায় না আর কি। অনেক প্রাচীনকাল থেকেই সেটা চলে আসছে, সেই জন্যে এখনও সেটা জানা যায় না, কোনো কারণে হয়তো এখানে অভাবজনিত কারণেই তারা বনকাপাসি যেতে বাধ্য হয়েছিলেন। কিন্তু বনকাপাসির যে শিল্পী এটা তৈরি করেন তিনি কিন্তু বেশ দরদ দিয়েই করেন, কারণ জানেন যে কৃষ্ণনগরে যাচ্ছে এবং কৃষ্ণনগর প্রতিমার সঙ্গে এটা যুক্ত হবে এবং কৃষ্ণনগরেও ভালো শিল্পী আছেন আর কি। তো যাই হোক, এক্ষেত্রে একটা জিনিস বলার যে এই যে দেবীর সাজ এবং দেবীর পিছনে যে চালি বা ছটা যেটা তৈরি হয় আর কি শোলা দিয়ে, শোলার কারুকার্য দিয়ে আর কি, সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রের কিন্তু আলাদা আলাদা নাম আছে। দেবীর সমস্ত শরীরের গয়না যেগুলো আমরা জানি প্রচলিত নাম, তার বাইরেও কিছু কিছু থাকে, যেমন আঁচল একটা থাকে এবং ঘাড়বেনি যেটা, সেটা সাধারণত ব্যবহার্য নয়, মানে মানুষের ক্ষেত্রে ব্যবহার্য নয়, কিন্তু দেবীর সাজ বলেই বোধহয় ঘাড়বেনি বা কানপাশার যে বড় আকৃতি ধরন আর কি, সেগুলো প্রতিমার জন্যই বিশেষভাবে ব্যবহার করা হয়। আর যে চালি যেটা হয়, চালির তে প্রচুর নকশাদার বিষয় থাকে আর কি। চালির মাঝখানে যে অংশটা থাকে তাকে আকাশ বলা হয়। আকাশে চাঁদ তারা মানে চুমকি দিয়ে বা চুমকি বসানোর মতো করে শোলার কাজ দিয়ে নক্ষত্র ভরা আকাশ তৈরি করা হয়, এবং তারপরে পরতে নকশার মণ্ডন চলতে থাকে আর কি। পুরো একটা গোল আকৃতি একটা চালি তৈরি করা হয় প্রত্যেকটা আলাদা আলাদা নকশা দিয়ে। এক্ষেত্রে আর একটা জিনিস লক্ষণীয় যে বাংলার যে আনুষ্ঠানিক বা যাকে বলে রিচুয়ালিস্টিক আর্ট আলপনা, তার একটা প্রভাব কিন্তু এইখানে চালির এই মণ্ডন শিল্পে দেখা যায় আর কি। আলপনাতে যে লতা মণ্ডন করা হয় সেই প্রভাবটা কিন্তু এই চালিতে মণ্ডনের কাজেও করা হয়, লতার মতো করে সেসব ধরনের আলপনার প্রভাব দেখা যায় আর কি। এটাও একটা দেখার বিষয় আর কি এখানে। এবং পরপর যত বড় প্রতিমা হয় তত ওই মণ্ডনের আকৃতিটাও বাড়তে থাকে আর কি, অনেক নকশারও সেখানে মানে ঘনঘটা যাকে বলে সেটা দেখা যায় আর কি। তা এভাবেই একটা শিল্প মানে কি বলবো যে সাধারণ একটা উপকরণ দিয়ে, যেটা বাংলার জলজ একটা উদ্ভিদ, সেই তাকে ব্যবহার করে এরকম একটা অত্যুৎকৃষ্ট জায়গায় পৌঁছে যাওয়া, এটা কম বড় কথা নয়। বাঙালি যতদিন তার এই কৃষ্টি মনন এবং যাকে বলে মেধা বা উৎসাহ বজায় রাখতে পারবে,
যতদিন তারা এই শিল্পকে ধরে রাখতে পারবে ততদিন তারা একটা নিজেদের একটা আলাদা অস্তিত্ব আলাদা বৈশিষ্ট্য নিয়ে তারা এগিয়ে যেতে পারবে, এটাই আমার বিশ্বাস আর কি।